এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে হেলে পড়া ব্রিজের উপর দিয়ে পারাপার হচ্ছে যানবাহন। এই অবস্থা রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার তেনাপচা বাইপাস সংযোগ সড়কের ব্রিজটির। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 2019 সালে মরাপদ্মা খাল খনন করে রাজবাড়ি পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকে দেবে যেতে থাকে ব্রিজটি, এমন অভিযোগ স্থানীয়দের। গত বর্ষায় ভেঙে হেলে পড়ে ব্রিজটি, কোনো রকমে উপরিভাগ ঝুলে রয়েছে গাইড ওয়াল ও মাঝের পিলারের উপর। এখন পর্যন্ত সেই অবস্থায় রয়েছে ব্রিজটি। মাটি কাটছে, ওই কারণে ধার যায়, ওই সমস্যায় ভেঙে গেছে। এখান থেকে যে কোনো গাড়ি যাওয়া যায় না, যাওয়া গেলেও সবাই নেমে যেতে হয়, কিন্তু কোন রোগী নিয়ে সমস্যা হয়, আইতে আসতে তো ভয় করে। আবার এই গাড়ি আসুক, গাড়িতে যদি চড়ি তাহলে মনে করে ভেঙেছে, তলে পুরে চড়ি পারে। যাত্রী নিয়ে আসা খুবই কষ্ট হয় আমাকে, যে কোনো টাইমে আমরা একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ভাই। আমরা যখনই এখান থেকে পার হই, তখনই মনে হয় যে কখন যেন ভেঙে পড়ে গেল। ভাঙা ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন হালকা যানবাহনে যাতায়াত করে 6টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। তবে চলাচল করতে পারছে না ভারী যানবাহন, এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন চলাচলকারীরা। বেশি সমস্যায় সবজি চাষীরা। এই ব্রিজ ভাঙার কারণে এখন রিক্সা ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারে না। আগে রাজবাড়ি হইতে দোলদিয়া দিয়ে ঢাকার যত মালামাল এই স্থানে যত সবজি টবজি মালামাল গাড়িতে করে যেত, এখন এই ব্রিজটা ভাঙার কারণে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। দ্রুত বৃষ্টি নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দিয়েছে উপজেলা এলজিইডির কর্মকর্তারা। আমরা ইউনিয়ন আমাদের সহ সাইট পরিদর্শন করেছি এবং আমরা চেষ্টা করছি যাতে ওটা দ্রুত অপসারণ করে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায়। এস্টিমেট করে নতুনভাবে এই ব্রিজটি তৈরি করতে আপনার যা যা খরচ লাগবে তারা এস্টিমেট করেছেন, এস্টিমেট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে পাঠিয়েছেন। জনগণের এটা গুরুত্বপূর্ণ এরিয়া, যার কারণে সেইভাবেই আমরা নজরদারি করতেছি। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।